আমি ইসলামের পক্ষে, ইসলাম বিরোধী যারা কাজ করেন ইসলামের আমি তাদের বিপক্ষে। আমি আমি প্রথমেই ওনারা যে ভুল বলছে সেজন্য ক্ষমা প্রার্থী এবং দুঃখ প্রকাশ করছি। এটা একটা যে কোনো একটা পেজ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটি করেছে। আমি একজন মুসলমান, আমার বাবা হাজি ছিলেন, আমি আপনারা জানেন আমি মদ খাই না, বিড়ি খাই না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন শরীফ পড়ি এবং আমি প্রচণ্ড পরিমাণে ইসলাম ভালোবাসি, মুসলিম ইসলাম ধর্মকে বিশ্বাস করি। এই জায়েদ খান কত বড় বাটফার হইতে পারে আপনারা চিন্তা করেন? সে মদ খানা, বিড়ি খায় না, সিগারেট খায় না, ইসলামকে ভালোবাসে, ইমামদেরকে লাল চানাম দেয় এবং সে তার ভিডিও নাকি এডিট করা, এই বিষয় নিয়ে কিন্তু জায়েদ খান বলে। কিন্তু যে জায়গায় টুকশু ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন, কিন্তু এই ভিডিওটা কোনো জায়গায় কাটসাট করা নাই, কিন্তু নিজেকে নির্দোষ দাবি করার জন্য, নিজের কথাটাকে দামা চাপা দেওয়ার জন্য কি পলিসিটা এনে করলো? আমার আগেও দুইটি ভিডিওতে আমি বলছিলাম এই জায়েদ খানকে আমরা প্রতিবাদ করা দরকার, এই জায়েদ খানের বিরুদ্ধে আমরা একটা অ্যাকশন নেওয়া দরকার। কারণ দেখেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য টুকশুতে যে আলোচনা করছিলে এই জায়েদ খান, জায়েদ খানকে প্রশ্ন করা হয়েছিল তুমি কোন মেয়েকে পছন্দ করো। আর বেশি সিরিয়াসলি বেশি বিষয় হলো, একটা বিষয় হলো জায়েদ খান বেশিরভাগই কিন্তু নারীদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে আলোচনা করে থাকে। তাকে রোলেক্স গিফট করে একজন মেয়ে, আমেরিকা 20-25 জন মেয়ে নারী তাকে কল দেয়, তাদের কাজে কিন্তু এটা একটা স্বাভাবিক বিষয়। এই 40 বছর বয়সে কিন্তু জায়েদ খান এখনও বিবাহ করে নাই, তার চরিত্রটা কেমন আপনারা সকলেই জানেন বিশেষ করে। কিন্তু টকশুতে নিজেকে নির্দোষ দাবি করার জন্য তিনি বলছিলেন আমি ভালো। আসলে ভালো কাকে বলবেন, মুর্শিদের ইমামরাই খারাপ, সালারাই খারাপ, কিন্তু কথাটা কনসেপ্টে কিন্তু এইভাবে জায়েদ খান বলছিল। কিন্তু এই কথার মূর ঘুরিয়ে নেওয়ার জন্য, নিজেকে নির্দোষ দাবি করার জন্য, সেটাকে দামা চাপা দেওয়ার জন্য তার ভিডিওটা নাকি এডিট করা। এখন সঠিক ভিডিওটি বাই কোনটি? টকশুটে যে জায়েদ খানের যে বক্তব্যটা আপনারা শুনেছেন আপনারাই বলতে পারবেন, টকশুতে আপনারা যে ভিডিওটা দেখেছেন আপনারাই বুঝতে পারবেন। আসলে জায়েদ খানকে আমরা লাই দিয়ে দিয়ে আজকে এই পর্যন্ত আসছি, কারণ জায়েদ খানের মতো মানুষ একজন সারা বিদেশি আলেমকে নিয়ে এবং গণ অধিকারের পরিষদ তার একবার কিন্তু এই বিষয় নিয়ে বক্তব্য বলেছেন। এবং যারা জায়েদ খানকে নিয়ে আমি আরও গত 2টি ভিডিও করেছি, আসলে তার ভিডিওর কি এডিট করা, আপনারা কি বলবেন এই ভিডিওটা কি এডিট করা হতে পারে করে দেবেন? কারণ এই ধরনের কুলাঙ্গার, এই ধরনের মানুষ যদি আমরা বাংলাদেশে থেকে আমরা একটা প্রতিবাদ করতে না পারি, ভবিষ্যতে এইরকম এই ধরনের জায়েদ খানের মতো আরও মানুষ তৈরি হবে, যে ইসলাম বিদ্বেষী কথা বলে মুসলমানের মুসলমানের ভিতরে একটা সৃষ্টি করা, এইরকম একটা কাজ করা এবং নিজেকে এইরকম কাজ করার পরও নিজেকে নির্দোষ দাবি করছে জায়েদ খান। আলেমদেরকে নিয়ে সমালোচনা করা, মসজিদের ইমামদেরকে নিয়ে সমালোচনা করার পরেও নিজেকে নির্দোষ দাবি করা এবং নিজেকে দামা চাপার চেষ্টা করছে এই জায়েদ খান। টকশুর বয়ানটি, টকশুর বক্তব্যটি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি অনেকেই আপনারা দেখেছেন বা অনেকেই শুনেছেন, কিন্তু জায়েদ খান নিজেকে নির্দোষ দাবি করার জন্য সে কথাটা বলছে। একজন মানুষ ভুল করতেই পারে, সকলের কাছে ক্ষমা চাওয়া উচিত, ভুলের ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু নিজেকে নির্দোষ দাবি করার জন্য, নিজেকে ভালো প্রমাণ করার জন্য তার ভিডিওটা নাকি এডিট করা, এমন বক্তব্য কিন্তু জায়েদ খান দিচ্ছে। এবং আপনারা জানেন সব সময় সোশ্যাল মিডিয়া আলোচনা যা থাকতে চায় জায়েদ খান, এবং জায়েদ খান অনেক বক্তব্য বলছে আমি একজন নায়ক যিনি সবসময় সোশ্যাল মিডিয়া আলোচনা থাকতে চায়, কিন্তু ইমামদেরকে নিয়ে আলেমদেরকে আলেম বিদ্বেষী কথা বলে সোশ্যাল মিডিয়ায় কি তার এই ধারণাই ছিল যে সমালোচনা থাকতে চায় এবং সবশেষে সে ক্ষমা চেয়ে নেবে? নিজেকে নির্দোষ দাবি করার জন্য কি পলিসিটা কাটাইছে এই জায়েদ খান? আর আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এবং এই জায়েদ খানের বিরুদ্ধে তো আমি চিন্তা ভাবনা করে বুঝলাম যে এই জায়েদ খানের মা বাবা বিয়ে পড়াইলো মসজিদের ইমাম, এই জায়েদ খানের জন্মের পর দান কানে আজান দিল মসজিদের ইমাম, এই জায়েদ খানের 7 দিনের আকিকা নাম রাখার সময় এই মসজিদের ইমামই পাশে রইল, এই জায়েদ খানের বিবাহ পড়াইবে মসজিদের ইমাম, এই জায়েদ খানের মৃত্যুর পর জানাজা পড়াইবে মসজিদের ইমাম। এখন এখানে প্রশ্ন হচ্ছে সব ইমাম যদি খারাপ হয়, সে কিন্তু সব শালারাই খারাপ এমন একটা কথা বলেছে, কিন্তু